আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, একজন মুমিন বুঝতে পারে কথার মূল্য আছে এবং ফলাফল আছে। এই কারণে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তাহলে মুমিনের একটি গুণ হলো একজন মুমিন প্রায় সবসময় চুপ থাকবে। উচ্চ পর্যায়ের মুমিন যে নিজের চরিত্র পূর্ণতা সাধন করতে পেরেছে তাকে আপনি বাচাল হিসেবে পাবেন না। যেখানে সে যাক না কেন, বিপরীত তাকে দেখবেন কথাবার্তায় সে স্বল্পভাষী, সে মৃতভাষী। এই জন্য না যে কথা বললে তাকে টাকা দিতে হবে, বরং তার কারণ হলো সাধারণত কথার ফলাফল আছে, আর মুমিন এই ফলাফলগুলো নিয়ে চিন্তিত থাকে। তাই মুমিন কথাবার্তা নিয়ন্ত্রণ রাখে এবং তখনই কথা বলে যখন তা উপকারী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যারা অনর্থক কথাকর্মে এড়িয়ে চলে। আল্লাহ তাআলা বলেননি যে তারা অনর্থক কথাকর্ম থেকে বিরত থাকে, তিনি বরং বলেছেন লাগুই এড়িয়ে চলে। তারা এমন কি সেসব অনর্থক কথাবার্তাও অংশ হতে চায় না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা লাভ করতে চান, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহি আসে তখন তিনি কথা বলেন, এছাড়া কিন্তু খুব কমই পাওয়া যায় তিনি নিজ থেকে কথা বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন যে নিজ থেকে কথা বললে, অনর্থক কথা বললে, বেশি কথা বললে আমাদের গুনাহ হয়ে যেতে পারে, কারণ কথাবার্তার মাধ্যমে আমাদের গুনাহটা সবচেয়ে বেশি হয়। আরেক হিসেবে দেখুন, পৃথিবী যত বড় বড় মুহাদ্দিস আলেম ফকিহ তারা যখন লেকচার দিয়েছিল, কোনো ভাষণ দিয়েছিল, কোনো খুতবা দিয়েছিল, তখন তাদের সে ভাষণ লেকচার খুতবা মানুষ মুখস্থ করে নোট করে গবেষণা করে আজকে বই আঁকি দিতে বের হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হচ্ছে। আপনি অনলাইনে অফলাইনে যত লেকচার দেখছেন সব কিছুই তাদের ভাষণ, এমনকি এই লেকচারটাও পর্যন্ত ডক্টর ইয়াসির কাদী তিনি কোন একটি মসজিদে খুতবা দিয়েছেন বা কাউকে বলেছেন সেখান থেকে কিন্তু নোট করে দেওয়া। ঠিক আমাদের উচিত, মুমিনদের উচিত কথাবার্তা খুব কম বলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক। আমিন।